আমার কাছে আজকে স্বপ্নের মতন মনে হচ্ছে, সে হীরক রাজা দেশে সে হাসিনা আজকে সেই ছাত্র জনতার এই ব্যাপক দলে সে আজকে পরাজিত। আজকে স্বপ্নের মতন মনে হচ্ছে বাংলা জাতির এই স্বপ্ন আজকে স্বাধীন। আমরা আজকে আরেকবার স্বাধীন হলাম, উনিশশো একাত্তরে একবার হয়েছে, আজকে আবার এত পঞ্চাশ বছর পর স্বাধীন হচ্ছে ইনশাল্লাহ। বাংলাটা হলো ছাত্র জন সবাই এখন স্বাধীন। আমি কান্নায় ভেঙে পড়ি আমার ভাই মুক্তির জন্য, আমি কান্নায় ভেঙে পড়ি আমার ভাই আবু সাইদের জন্য। আমরা এখন শহীদ, আমরা এখন স্বাধীন। আমার ভাইরা শহীদ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। আমাদের এখন আর কান্না পায় না, এটা আমাদের আনন্দের কান্না। আমরা এখন যতই কান্না করতেছি আনন্দের কান্না করতেছি, বিজয়ের কান্না। বাংলাদেশ এখন স্বাধীন, প্রতিটা মানুষ স্বাধীন, প্রতিটা মানুষ মুক্ত। এখন আর আমার ভাইয়েরা রক্তাক্ত হবে না, এখন আর আমার ভাইদের জন্য আমাদের কষ্ট হবে না। তারপর আবু সাইদের জন্য প্রতিদিনই কান্নায় ভেঙে পড়েছি। প্রতিদিন মুন্সিগঞ্জ থেকে এখানে আসি আমার ভাই সাইদের জন্য, আমার ভাই মুক্তির জন্য। ওদের জন্য আমরা কান্না করি, আমরা আজীবন কান্না করব। ওরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের নতুন স্বাধীনতা 2024। আমাদের সন্তান ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন করলাম। আমাদের সেই বিজয়, এই উল্লাস, এই উল্লাস না আমাদের বাকি দায়িত্ব রয়ে গেছে। শেখ হাসিনা কই আছে তাকে খুঁজে বের করে নিয়ে এই হত্যার বিচার করতে হবে। আইনিদের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আমরা যদি রাজাকারভাবে প্রতিহত করতে পারি এবং তাদেরকে যদি রাজাকার চিহ্নিত করা হয়, তাহলে 2024 সালে শান্তিপূর্ণ নিরস্ত্র ছাত্রদের উপর যারা আঘাত হেনেছে এবং যে সমস্ত এমপি মন্ত্রীদের উস্কানিতে নিরীহ ছাত্ররা মারা গিয়েছে এবং নির্যাতিত বোন হয়েছে এবং যাদের অবদানে আজকে আমরা 2024 সালে সরকারের পতন ঘটাতে পারছি, সে যারা সরকারকে সহযোগিতা করেছে সে সমস্ত অঙ্গ সংগঠন, যে সমস্ত মহিলা সংগঠন, যে সমস্ত তৃতীয় শক্তি সরকারের পক্ষে কাজ করেছে তাদেরকে 2024 সালে আমরা রাজাকার আখ্যায়িত করতলাম। তাদের বাংলার জমিনে কোনো স্থান হবে।